হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্যাবেল ফুড এন্টারটেনমেন্টস থেকে। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে মাছের তেল ভাজা। তো মাছের তেল ভাজাটা হচ্ছে আজকে বড় বড় কাতলা মাছের যে তেল হয় সে তেল তেল ভাজা দিয়ে ভালো রেসিপি একটা। তো তোমরা দেখো যে তেল ভাজাটা কেমন করে হয়। তো তোমরাও বাড়িতে এটা করতে পারবে, খুবই সহজ পদ্ধতি। আর এই তেল ভাজা হয়তো সবারই ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তো আমার তো ভালো লাগে খুব। তো তোমরাও দেখবে যে তেল ভাজাটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। তোমরা দেখো যে রেসিপিটা কিভাবে করছি। আজকে আমি মাছের তেল ভাজা করব। তো মাছের তেল আমি এখানে নিয়েছি, খেতে খুবই সুস্বাদু লাগে। যারা খাওনি তারা খেয়ে দেখবে যে খুবই ভালো লাগে এটা খেতে। এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে পেঁয়াজটাকে, তারপরে এটার মধ্যে এটাকে দিয়ে ভালো করে কিয়ে করলে সেটা খেতে খুবই ভালো লাগে। আর এটা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আমি এটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দেবো, তারপর পেঁয়াজ আর লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে তারপরে আমি মাছের তেলটা দেব। আর এটা তোমরা দেখো যে আমি কিভাবে করি। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম, তেল নিয়েছি, মাছের তেল থেকে তেল বেরোবে তার জন্য তেলটা আমি অল্প নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গুলো এবার ভাজতে দিয়ে দেবো। এবার একটু করে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করবো, ভালো করে ভেজে ভাজা হয়ে গেলে তারপরে মাছের তেলটা দিয়ে দেবো। আমার এবার নাড়াচাড়া হয়ে গেছে, আমি একটু কাঁচা কাঁচা রাখলাম, তার কারণে মাছের তেলটা অনেকক্ষণ ভাজতে হবে, তো নাহলে একটু খেতে ভালো লাগবে না। আর তোমরা দেখো যে মাছের তেল থেকে কেমন তেলটা বেড়েছে। এটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেবে। ফাইনালি আমার তেল ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা জায়গার মধ্যে ঢেলে নেব, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা জায়গার মধ্যে ঢেলে নেব। ফাইনালি এবার মাছের তেলটা খুব ভাজা হয়ে গেছে। আর এটা গরম গরম ভাত আর আলু সেদ্ধ যে খুবই খেতে ভালো লাগবে গরম গরম ভাতে, তোমরা একবার করে দেখবে, খেতে খুবই ভালো লাগবে এটা। তোমরা যদি আমার নতুন চ্যানেলে হও তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করবে যে কেমন হয়েছে। আর তোমরা এটা করেও জানাবে যে কেমন হয়েছে আমাকে, আর বেল আইকনটি আগে প্রেস করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।